জানো আপু, এই ব্রণগুলো দূর করার জন্য অনেক কিছু করেছি, কিন্তু কোনো কিছু করে ব্রণগুলো দূর করতে পারছি না। আমি আমার চ্যানেলে সব থেকে বেশি কমেন্ট পাই এই ব্রণ সমস্যা নিয়ে, কেননা আমরা যারা কম বয়সী আছি আমাদের কিন্তু সবারই এই ব্রণ সমস্যায় ভুগতে হয়। আর এটা খুব কমন একটা সমস্যা হলেও এটার কিন্তু অনেক যন্ত্রণা সহ্য করতে হয় আমাদেরকে, কেননা আমিও কিন্তু একটা সময় ব্রণ সমস্যায় ভুগেছি। আর আমি জানি এটা যখন উঠে তখন আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে কতটা পরিমাণ কষ্ট পেতে হয়। সেজন্য আমিও চাই তোমরা তোমাদের মুখ থেকে সমস্ত ব্রণ দূর করে মুখটাকে অনেক বেশি উজ্জ্বল রাখো। আর সেজন্য আজকে আমি তোমাদের সাথে ব্রণ দূর করার আরো একটি ঘরোয়া উপায় শেয়ার করব, আর সেই সাথে কিছু টিপসও তোমাদেরকে বলে দিব যেগুলো মেনে চলার মাধ্যমে তোমরা ইন্টারনালি অর্থাৎ ভিতর থেকে তোমাদের স্কিনটাকে হিল করতে পারবে, তোমাদের ব্রণের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো ভিতর থেকে নষ্ট করে দিতে পারবে। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে এই ব্রণটা কিন্তু অন্যতম, কেননা এই ব্রণ আমাদেরকে অনেক যন্ত্রণা দেয়। তো এই ব্রণ হওয়ার কিন্তু অনেকগুলো কারণই আছে। তো যে কারণে মুখের মধ্যে ব্রণ হোক না কেন, আমরা কিন্তু চাইলে প্রাকৃতিকভাবে মুখ থেকে ব্রণগুলো দূর করতে পারি। হ্যাঁ বন্ধুরা, কেননা আমিও কিন্তু একটা সময় এই ব্রণ সমস্যায় ভীষণভাবে ভুগেছিলাম, আর আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে কিন্তু আমার মুখ থেকে সমস্ত ব্রণ দূর করেছি। তাই আমি সবসময় তোমাদের সাথে ব্রণগুলো দূর করার বিভিন্ন উপায় শেয়ার করে থাকি। আজকে আমি তোমাদের সাথে যে ঘরোয়া উপায়টি শেয়ার করবো সেটা আমি নিজে করে কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছি বন্ধুরা। কারণ দেখো, কিছুদিন আগে কিন্তু আমার এখানে পিম্পলস হয়েছিল, তো এই পিম্পলসগুলো কিন্তু এখন একদমই ছোট হয়ে গিয়েছিল। এখান দিয়ে একটা অনেক বড় বড় হয়েছিল আর অনেক ব্যথাযুক্ত হয়েছিল। তো সেই রেমিটা লাগানোর কারণে কিন্তু সেগুলো ব্যথাও কমে গেছে আর ছোট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখান থেকে ছোটো ছোটো কিন্তু অনেকগুলো হয়েছিল, তো সেগুলোও কিন্তু সব চলে গিয়েছে এই রেমিটা লাগানোর মাধ্যমে। তো তার জন্য ভাবলাম যে এটা এত বেশি কার্যকরী, তোমাদের সাথে অবশ্যই এটি শেয়ার করবো। আর তোমরা তো জানোই যেটা আমি নিজে ব্যবহার করে ফল পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি, নিজে না ব্যবহার করে কিন্তু কখনো তোমাদের সাথে কোনো রেমিডি আমি শেয়ার করি না। তা তোমরা একটা বিশেষ রেখে কিন্তু লাগাতে পারো। তো এই রেমিডিটা তো তোমরা লাগাবেই, তার পাশাপাশি তোমাদেরকে আমি কিছু টিপস বলে দিব যেগুলো মেনে চলার মাধ্যমে তোমরা তোমাদের স্কিনটাকে কিন্তু ভিতর থেকে ঠিক করতে পারবে। কেননা উপর থেকে ব্রণগুলো তুলে যাওয়ার পরে কিন্তু কিছুদিন পরে দেখা যায় আবার হয়, কিন্তু যদি তোমরা ভিতর থেকে ব্রণগুলোকে ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু সেই ব্রণগুলো নেক্সট টাইম আর হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। সেই ব্রণের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো একদমই মরে যাবে। তো তার জন্য প্রথমে তোমরা হচ্ছে সেই টিপসগুলো জেনে নাও, এরপরে তোমরা দেখে নিও যে কীভাবে আমি রেমিডি তৈরি করছি, এরপর তোমাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে তোমরা রেমিডি মুখের মধ্যে লাগাবে। আমি নিজে লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে তোমরা টিপসগুলো জেনে নাও। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা সেটাতে অবশ্যই ক্লিক করে রাখবে, এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে। তো এখন একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখতে থাকো। ওকে বন্ধুরা, টিপস নাম্বার ওয়ান হচ্ছে তোমাদেরকে খাওয়া দাওয়ায় কিন্তু বিশেষ পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনটার প্রথমে হচ্ছে তোমাদেরকে চিনি জাতীয় খাবার এবং তেলে ভাজা ভাজা জাতীয় খাবার টোটালি বাদ দিয়ে দিতে হবে, হবে মানে হবে। আর সেই সাথে হচ্ছে তোমরা শাকসবজি বেশি করে খাবে, প্রচুর পরিমাণে ফলমূল খাবে, সেই সাথে চেষ্টা করবে ভিটামিন সি জাতীয় খাবারগুলো বেশি করে খাওয়ার, কেননা ভিটামিন সিটা কিন্তু আমাদের স্কিনটাকে হিল করতে সাহায্য করে। আর সেই সাথে হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাবে, অন্তত দিনে 14 থেকে 16 গ্লাস পানি খাওয়ার চেষ্টা করবে। এরপরে টিপস নাম্বার টু হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম। হ্যাঁ বন্ধুরা, ঘুমের অভাবে কিন্তু আমাদের স্কিনের ধরনের সমস্যাগুলো দেখা দেয়, এছাড়া শরীরে আরও অনেক সমস্যা হয় এই ঘুমটা পর্যাপ্ত না হলে। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা অন্তত 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবে, আর ঘুমটা এমন হতে হবে যে সেটা রাত্রেই হতে হবে, দিনে হলে কিন্তু হবে না। অর্থাৎ রাত্রে তোমরা 10 থেকে 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে যেভাবেই হোক, এতে করে তোমরা তোমাদের স্কিনটাকে কিন্তু হিল করতে পারবে, তোমাদের স্কিনটা কিন্তু ভিতর থেকে রিপেয়ার হতে শুরু করবে, তোমাদের পিম্পলসের যে সমস্যাগুলো আছে যারা আরও যে সমস্যাগুলো আছে সব সমস্যা তোমরা দূর করতে পারবে এই ঘুমের মাধ্যমে। এরপরে টিপস নাম্বার থ্রি হচ্ছে ব্রণ থাকা অবস্থায় মুখের মধ্যে কোনো ধরনের ক্রিম, কোনো ধরনের ময়েশ্চারাইজার এবং কোনো ধরনের মেকআপ না নেওয়া। হ্যাঁ বন্ধুরা, আমি বলবো যে কোনো ধরনের ময়েশ্চারাইজারও ব্যবহার না করা, অন্তত মুখটাকে জাস্ট ক্লিন রাখা, ক্লিয়ার রাখা। যদি স্কিনটা একদমই ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে তোমরা হচ্ছে কোনো ধরনের অয়েল ব্যবহার করতে পারো, কিন্তু কোনো ধরনের ক্রিম বা ময়েশ্চারাইজার জাতীয় যেগুলো হয় মানে টোটালি কোনো ধরনের ক্রিমই তোমরা ব্যবহার করবে না, ইভেন কোনো ধরনের মেকআপ তো নেবেই না, কেননা সেগুলোর মধ্যে এক ধরনের প্রিজারভেটিভ থাকে, কেমিক্যাল থাকে, যেগুলো কিনা ব্রণযুক্ত স্কিনে একদমই শ্যুট করে না, আর সেগুলো ব্রণগুলো কিন্তু আরও বাড়িয়ে দেয়। তাই তোমরা চেষ্টা করবে যখন ব্রণ থাকবে তখন একদমই এগুলো লাগাবে না, ব্রণটা চলে যাওয়ার পরে তোমরা আবার তোমাদের পছন্দ মতো ক্রিম লাগাতে পারবে, তখন কিন্তু দেখে শুনে ক্রিমগুলো তোমাদের স্কিনে লাগানোর চেষ্টা করবে। কেননা স্কিন কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস, সেজন্য সবসময় চেষ্টা করবে স্কিনের মধ্যে যেটা অ্যাপ্লাই করবে সেটা জন্য একদম তোমার স্কিনের জন্য 100% পিওর হয়। এরপরে টিপস নাম্বার 4 হচ্ছে ব্রণ একদমই ফাটাবে না।
হ্যাঁ বন্ধুরা, আমিও কিন্তু এই ভুলটা অনেকবারই করেছি। মুখে যখনই ব্রণ হতো, ব্রণটাকে শুধু ফাটিয়ে সেটার হাঁসটা বের করার চেষ্টা করতাম, কিন্তু এ ভুল তোমরা একদমই করো না। এতে করে কিন্তু ব্রণে যে ব্যাকটেরিয়াটা আছে সেটা কিন্তু আরও ছড়িয়ে পড়ে, যার কারণে পুরো মুখে তখন ব্রণগুলা হয়ে যায়। তো সেজন্য আমি তোমাদেরকে বলবো যে কখনোই ব্রণ ফাটাবে না। আর তার থেকেও বেশি উপকারী যেটা হবে, তোমরা মুখের মধ্যে টোটালি হাতে দিবে না। হ্যাঁ বন্ধুরা, কেননা আমরা হাত দিয়ে এটা সেটা দৌড়ি, যার কারণে আমাদের হাতে সবসময় জার্মস থাকে। আর যখন আমরা পিম্পলসগুলোকে এভাবে ধরবো, তখন কিন্তু আমাদের জার্মসগুলো সে পিম্পলসের মধ্যে লেগে তখন আরও সেটা বেশি ছড়িয়ে যাবে এবং সেটা আরও বেশি ইনফেকশন হয়ে যাবে। তো তার জন্য তোমরা চেষ্টা করবে মুখের মধ্যে হাত না দেওয়ার। যদি একান্তই হাত দিতে হয়, তাহলে যে তোমরা হাতটাকে ভালো মতো ক্লিন করে তারপরে মুছে তারপরে তোমরা মুখের মধ্যে হাত দিবে। আর ব্রণ কিন্তু টোটালি ফাটাবে না, কেননা ব্রণের শ্বাসগুলো কিন্তু এমনিতেই বেরিয়ে যাবে কিছুদিন পরে। তো তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। এরপরে টিপস নাম্বার 5 হচ্ছে, কোনো ধরনের মানসিক টেনশন করা যাবে না। হ্যাঁ বন্ধুরা, এটা এমন একটা রোগ যেটা কিনা আমাদের স্কিন, আমাদের শরীর সব কিছুকে ধ্বংস করে দিবে। তাই তোমরা হচ্ছে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবে। তো তোমরা হয়তো আমাকে অনেকেই বলবে টেনশন তো চলে আসে, কী করবো? তো আমি তোমাদেরকে এটার একটাই সলিউশন দিচ্ছি, সেটা হচ্ছে সবসময় নিজের মনকে প্রফুল্ল রাখার চেষ্টা করবে। যেভাবে তোমার মন প্রফুল্ল থাকে তুমি সেটা করবে, অবশ্যই নিজের শরীরের ক্ষতি করে নয়। তো তার মাধ্যমে কিন্তু তুমি হ্যাপি থাকতে পারবে আর টেনশন থেকে মুক্ত থাকতে পারবে। হয়তোবা তুমি ভাবছো যে তোমার স্কিন অনেক ব্রণ, তুমি সেটা নিয়ে অনেক টেনশন করছো। তো আমি তোমাকে বলবো এটা নিয়ে টেনশন করার কিছুই হয় না, কেননা মানুষের জীবনে কিন্তু এরকম অনেক বড় বড় সমস্যা আছে, সেগুলো কিন্তু মানুষ ওভারকাম করে চলেছে। তো তার মাধ্যমে তুমিও কিন্তু এই সমস্যাটি সমাধান করতে পারবে, এটা কিন্তু কোনোই বড় সমস্যা নয়। আমিও কিন্তু এই সমস্যা থেকে বের হয়েছি, তোমরা দেখেছো আমার আগের স্কিনে কত পিম্পল ছিল। তো এটা নিয়ে টেনশন করার কোনো কিছুই নেই, সব ঠিক হয়ে যাবে। শুধু ধৈর্য ধরে একটু নিজের স্কিন কেয়ার করো আর সবসময় হাসি খুশি থাকো, কেন টেনশন কিন্তু শুধুমাত্র তোমার স্কিন না, তোমার পুরো জীবনটাকে শেষ করে দিতে পারে। তাই সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবে। ওকে বন্ধুরা, তোমরা এই 5টি টিপস মেনে চলবে। আর তার পাশাপাশি এখন আমি তোমাদের সাথে যে রেমিডি শেয়ার করবো, সেটি তোমরা প্রত্যেকদিন একবার করে লাগাবে, তাহলে কিন্তু তোমরা এই ব্রণ থেকে টোটালি মুক্তি পাবে। তো চলো তাহলে এখন দেখে নাও আমি কীভাবে রেমিডি তৈরি করছি। ওকে বন্ধুরা, এই রেমিডি তৈরি করতে প্রথমে আমার এখানে লাগবে হচ্ছে দারুচিনি। আর দারুচিনি তো আমাদের সবার রান্নাঘরেই থাকে, তো এখানে কিন্তু আমি গোটা দারুচিনি ব্যবহার করব না, এগুলোকে আমি গুঁড়ো করে নিব। তো সেজন্য আমি এখানে গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালো মতো এগুলোকে গুঁড়ো করে রেখেছি। তোমাদের কাছে গ্রাইন্ডার না থাকলে তোমরা হচ্ছে পাটার মধ্যে পিষেও খুব ভালো মতো গুঁড়ো করে নিতে পারবে। তো এই দারুচিনিতে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল প্রপার্টিস, যা কিনা আমাদের ত্বকের যে ব্রণ আছে সেগুলোর ব্যাকটেরিয়াগুলোকে দূর করতে জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। তো সেজন্য অবশ্যই দারুচিনিটা লাগবে এখানে। তো আমি এখান থেকে হচ্ছে হাফ চামচের মতো দারুচিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এর সাথে আমি এখন নেব হচ্ছে কাস্তরি হলুদ গুঁড়ো। এই কাস্তরি হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, যেটা কিনা আমাদের ত্বকের ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে ভীষণভাবে কার্যকরী। আর এটি ব্যবহার করার জন্য কিন্তু ডাক্তাররাও সাজেস্ট করে থাকেন, কেননা এই হলুদ কিন্তু যুগ যুগ আগ থেকে ব্যবহার হয়ে আসছে আমাদের ত্বকের যে কোনো সমস্যার সমাধান করার জন্য। তো তার জন্য মূলত ব্রণটাও খুব সহজে চলে যায়। তো আমি এখান থেকে হাফ চামচের মতো এই কাস্তরি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন দুটি উপাদানকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমার এখানে সর্বশেষ যে উপাদানটি লাগবে সেটি হলো মধু। তাই মধু দিয়ে দুটি উপাদানকে একটা থিক ঘনত্বে তৈরি করে নিব। আর এই মধুতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক উপাদান, যেটা কিনা আমাদের ব্রণের জীবাণুগুলোকে মেরে ফেলতে কিন্তু ভীষণভাবে কার্যকরী। তো সেজন্য অবশ্যই এখানে মধুটা নেওয়ার চেষ্টা করবে। আর মধু দিয়ে কিন্তু আমরা এটাকে একটা ঘনত্বে তৈরি করে নিব। তো আমি এখান থেকে এক চামচ পরিমাণ মধু দিয়ে এখন এই তিনটে উপাদানকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এরকম মিশিয়ে নেওয়ার পরে যখন একটা ঘনত্বে চলে আসবে, ঠিক এরকম একটা থিক ঘনত্বে চলে আসবে, তখনই হচ্ছে আমাদের রেমিডি তৈরি করা হয়ে যাবে। তো আমি এখানে রেমিডিটা খুবই অল্প পরিমাণে তৈরি করেছি, কারণ আমার স্কিনে পিম্পলস কম। তো তোমাদের স্কিন যদি পিম্পলস আরও বেশি থাকে, তাহলে তোমরা সেই অনুযায়ী একটু বেশি করে তৈরি করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো দেখো এরকমভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন একটা এরকম থিক ঘনত্ব চলে এসেছে, তখনই কিন্তু আমাদের রেমিডি তৈরি করা হয়ে গেছে। তো এখন হচ্ছে এটি ব্যবহার করার পালা। তো রেমিডি লাগানোর আগে তোমরা প্রথমে হচ্ছে নর্মাল পানি দিয়ে মুখটাকে ধুয়ে আসবে। এ সময় ফেস ওয়াশ ব্যবহার করার কিন্তু কোনোই প্রয়োজন নেই, কেননা ফেস ওয়াশ ব্যবহার করলে অনেক সময় ইনফেকশন হতে পারে। তো দেখো আমার স্কিনে কিন্তু দুটো পিম্পলস হয়েছে, আর এগুলো কিন্তু এখন ছোট হয়ে গিয়েছে রেমিডিটা ব্যবহার করার পরে, এগুলো পুরোপুরিভাবে চলে গিয়েছে এখন। তো যাই হোক, এরপরে হচ্ছে তোমাদের স্কিনে যেখানে যেখানে পিম্পলস আছে, তোমরা সেখানে সেখানে আঙুলের সাহায্যে এভাবে করে লাগিয়ে দিবে, যেভাবে আমি লাগাচ্ছি দেখতে পাচ্ছ। তো আমার যেহেতু খুব বেশি একটা জায়গায় পিম্পলস নেই, তো আমি এই দুই
ওই জায়গা লাগানোর পরে যেখানে আমার ছোট ছোট একদম পিম্পলস হয়েছে সেই জায়গাতেও লাগিয়ে দিচ্ছি, কেননা এটা আমাদের স্কিনে কোনো ক্ষতি করবে না। তো আমি সেসব জায়গায় একটু একটু লাগিয়ে দিচ্ছি। আর আমার নাকের দুই পাশে একটু ফেটে ফেটে গিয়েছিল, আমি সেই জায়গাতেও একটু করে লাগিয়ে দিয়েছি, কেননা এখানে আমরা মধু ব্যবহার করেছি আর মধুটা কিন্তু আমাদের স্কিনটাকে একটা ভালো রাখবে। এরপরে দেখো এরকম লাগানোর পরে এটাকে তোমরা শুকিয়ে নেবে হচ্ছে একদমই 30 মিনিটের জন্য। তো আমি 30 মিনিটের জন্য এটা রেখে দিচ্ছি। তো এই তো আমি 30 মিনিট পরে ফিরে এসেছি। দেখো যখন এটা এরকম পরে শুকিয়ে গেছে তখনই হচ্ছে তোমরা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবে। তো আমি এটা টাওয়ালকে ভিজিয়ে তোমাদের সামনে তুলে দেখাচ্ছি। এটা তোলার সময় কিন্তু খুব বেশি চাপাচাপি করা যাবে না, জাস্ট আলতো হাতে তুলে নিতে হবে। দেখো আমি খুবই আলতো হাতে কিন্তু ভিজে টাওয়াল দিয়ে তুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু নর্মাল পানি দিয়ে ডিরেক্ট ধুয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই তাতে। তো এভাবে করে উঠিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে তোমাদের ব্রণটা কিন্তু অনেকটা ফোলা কমে গেছে এবং তোমাদের ব্রণটা তখন আস্তে আস্তে কিন্তু ভালো হতে শুরু করবে। আর দেখো আমার নাক এখানে যেহেতু ফাটা ফাটা ছিল, এটা লাগানোর পরে কিন্তু সেটা কমে গেছে, কেননা শীতকালে কিন্তু একটু ফাটা ফাটা সবার স্কিন থাকে। তো মূলত আমার যে জায়গাতে ছিল সেই জায়গাতে লাগিয়ে নিয়েছি, তোমরা ওইরকমও লাগাতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে আমরা সেরকম কোনো জিনিস ব্যবহার করি না যেটা স্কিনে ক্ষতি করবে, তো তোমরা এমনিতেও লাগিয়ে নিতে পারবে। তো যাই হোক, এটা মুছে নেওয়ার পরে দেখো আমার পিম্পলসগুলো কিন্তু একই আছে, আমি কোনো সেরকম চাপাচাপি করি নাই। তো দেখো এরপরে কিন্তু এগুলো আস্তে আস্তে মিশে যাবে। ওকে বন্ধুরা, দেখে তো নিলে কত সহজে মাত্র 3টি উপাদান দিয়ে রেমেডি তৈরি করে নিয়েছি। তো তোমরা হচ্ছে এই রেমেডি তৈরি করে প্রতিদিন একবার করে লাগাবে। আর যে 5টি টিপস তোমাদেরকে বললাম সেই 5টি টিপস তোমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করবে। দেখবে কত দ্রুত তোমাদের স্কিন থেকে সমস্ত ব্রণগুলো চলে যাচ্ছে। জাস্ট একটু ধৈর্য ধরে তোমরা এই রেমেডি লাগাবে আর হচ্ছে টিপসগুলো মেনে চলবে। আর টিপসগুলো কিন্তু তোমার শরীরটাকে ঠিক রাখতে সাহায্য করবে। তো আমার আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে কী করতে হবে, এটা লাইক দিতে হবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখো নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।